আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ও থামবেল দেখে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে যাচ্ছে মাঝে মাঝে আমাদের কাছে এমনও কিছু ছবি আসে যেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ দাড়ির নয়েস অথবা চুলের অনেক পরিমাণ নয়েস থাকে যার ফলে আমরা ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ করতে পারি না তো কঠিন কঠিন চুলের নয়েশ এবং দাড়ির নয়েস থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য ফটোশপ কিন্তু আমাদেরকে আলাদা একটি টুলস দিয়ে দিয়েছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মানুষই এই টুলসটির ব্যাপারে জানেই না জানে না এটার ব্যবহার জানে না এটার কার্যকারিতা তাই যখন প্রচুর পরিমাণে দাঁড়ির নয়েস এবং চুলের যুক্ত ছবি পাই তখন সেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য ফটোশপের বিভিন্ন টুলস দিয়ে ঘোষামাজা করে যার ফলে কিন্তু ফটোটির কোয়ালিটি নষ্ট হয়ে যায় ফটোশপের সেই টুলসগুলো দিয়ে মাজা করার পরেও কিন্তু আমরা অ্যাকচুয়াল ছবি পাই না তাই ফটোশপ কর্তৃক প্রদত্ত সেই টুলসটি দিয়ে কীভাবে প্রফেশনালভাবে দাড়ির নয়েস এবং চুলের নয়েস থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব চলুন আমরা সেটাই দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফটোশপ সিসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অবস্থায় রয়েছে তো এই কাজটি করার জন্য আপনারা কিন্তু ফটোশপ ভার্সনের পর থেকেই যতগুলো ভার্সন আছে সব ভার্সনে করতে পারবেন কিন্তু নিচে যে ভার্সনগুলো আছে তো সেই ভার্সনগুলোতে ফটোশপ কিন্তু এই অপশনটি অ্যাড করে নাই তো ফটোশপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দিয়ে কীভাবে এই কাজটি করা যায় চলুন আমরা সেটাই দেখে নিই তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের সামনে যেই টুলস বারগুলো দেখতে পাচ্ছেন এই টুলস বারগুলোর মধ্যে একটি টুলস পাবেন যে টুলস নাম হচ্ছে লেসো টুল তো এই লেসো টুলের আন্ডারে আরো তিনটি টুলস রয়েছে যেগুলো আপনারা কাজ জানেন তো লেসো টুলের আন্ডারে যখন আমরা চলে আসব লেসো টুলের আন্ডারে চলে আসার পরে আপনারা একটু উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন স্লেক অ্যান্ড মাস্ক নামের একটি অপশন তো স্লেক অ্যান্ড মাস্ক এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যখন সিলেক্ট এন্ড মার্কস অপশনটি ক্লিক করে দিয়েছি তো আমাদের সামনে একটি অপশন চালু হয়ে গিয়েছে তো এই অপশনের মধ্যে আমরা ডানে কিছু টুলস বার দেখতে পাচ্ছি এবং এখানে কিছু কন্ট্রোলস দেখতে পাচ্ছি তো আমরা এই টুলস বার এবং কন্ট্রোলস দিয়ে কিন্তু আমরা এই কাজটি করে ফেলব তো বন্ধুরা আমরা যদি একটু এদিকে তাকাই তো প্রপার্টিজ ডে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রপার্টিজের নিচে কিছু আমরা কন্ট্রোল দেখতে পাচ্ছি তো আপনারা যদি এই প্রপার্টিসের নিচে যে ভিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিউ এ ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো ভিউ আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেই ভিউটা চাচ্ছেন সেই ভিউটা আপনারা ক্লিক করে দিবেন তো আমি অ্যাকচুয়াল দেখার জন্য আমরা এই লালটা ওভারলে যেই অপশনটি রয়েছে এটাই ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ওভারলে অপশনটি সিলেক্ট হয়ে আছে এরপরে আপনারা অপাসিটি এখান থেকে ফিফটি রাখতে পারেন অথবা বেশি কম বেশি করেও রাখতে পারেন তো আমরা সেভেন্টি রাখলাম অপাসিটি সেভেন্টি রাখার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন এখান থেকে আমার সেটিং গুলো যেভাবে দেখছেন আপনারাও সেভাবে রেখে দিবেন তো এখান থেকে আপনারা স্মুথ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই স্মুথে একটু বাড়িয়ে নেবেন আমরা স্মুথ ওয়ান দিয়ে দিলাম এরপরে বন্ধুরা আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা একটি অপশন দেখতে পাবেন যে সিলেক্ট সাবজেক্ট নামের একটি অপশন তো এই সিলেক্ট সাবজেক্টে আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দিলাম তো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে সিলেক্ট সাবজেক্ট অপশনটি চালু করার পরে একটু সময় নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে দাড়িগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু জুম করি তাহলে একটু ভালোভাবে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাড়ি থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে সরাসরি ওকে বাটনে ক্লিক করে দেব তো বন্ধুরা ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে একটি লেয়ার বক্স থেকে একটি লেয়ার নিব তো লেয়ার পরে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিব যাতে আমরা ফটোটি দাড়িগুলো ভাবে বুঝতে পারি কারণ দাড়ির কালারটি হোয়াইট রয়েছে তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপ দিবেন দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোল অ্যান্ড ব্যাক স্পেস একসাথে চাপ দেওয়ার ফলে আমাদের পেস্টটি কিন্তু কালো হয়ে গিয়েছে তো পেস্টটি কালো হয়ে যাওয়ার পরে উপরের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে টেনে নিচের দিকে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিকে উপরের সে যে লেয়ারটা কালো লেয়ারটা সেই লেয়ারটা যখন আমরা নিচে নামালাম তখন আমাদের সামনে ফটোটি প্রদর্শিত হলো তো ফটোটি একটু জুম করলে আপনারা দেখতে পাবেন ম্যাজিক দেখতে পাচ্ছেন বন্ধুরা কত স্মুথ আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিয়েছে কিন্তু দাড়ির কোনো ক্ষতি হয়নি তো আপনারা চাইলে বিভিন্ন রকম কালার এখানে ইউজ করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কয়েকটা কালার দিয়ে দেখাই আপনাদেরকে এই যে বন্ধুরা কত স্মুথ আমরা এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পেরেছি তো আপনারাও প্রফেশনালদের মতো এই রকমভাবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন